মামু বুঝছেন গরম হলে তো যা যা দিব কিছুমান খাবার নিয়ে বাদ রাখেন না কোনো কিছু ডাল দই বই যা দিব সব খাবো তো পেট খারাপ হবো আমরা মেয়ে বকু না ছেলে বকু যেমন যদি ছেলে বকুরা হজ করে তোমরা কোন বকুর দিকে যাও আমরা মেয়ে বকুর দিকে আবার যদি গেলে মনে করি মেয়ে পক্ষ জিজ্ঞাসা করে আমরা কোন পক্ষ থেকে আইছেন আমরা কমে আবার আইছিল ছেলে পক্ষ থেকে ইয়েস মাই টেল এই যে আমার যদি দিতে আসকা না আমি কমে আমি উকিলবা তাহলে কি এই যে হন আর কথা কই খালি খাইয়া নিয়ে আল কুস্তিকে কাইডা বড় মন্দল গঞ্জাম করে দেব না মনে করেন যে খালি ও বেটি যে ঢুকমু খালি খাইতে যেতে পারলে ও খালি বাজে আর যে বাতে বিয়া ও পরি মানুষ খুব চাইরা বুঝছা যদি ধরা আর তাকে মাইটা শেষ করব হ্যাঁ লইন যাই আগে যা তাই 3 দিন ধরে খাই না বুঝছা তাই নাকি লইন দেই খাওয়াই ভাবিছি একবার গাইব আমি বল 3 দিন ধরে খাই না ভাই দেখো না তুমি আমার ভুল দেখো না আমার দিবেন বুঝছেন আমি খাওয়া পেলে পাকা আছি তার সাথে আমাদের সাথে খুব সুসম্পর্ক আমাদের কোন কাট না কেনা ঠিক আছে তাহলে একজন একজন করে আসেন আপনারা কি মেয়ে পক্ষ না ছেলে পক্ষ আমরা আমরা মেয়ে পক্ষ তোমার 3 দিন ধরে খাও না তুমি আগে চালু করে যাও ভাই 3 দিন জন্মের খাওয়ার খাই যাবা দাদা গেলাম কোন আচ্ছা বুঝছি ওনারা বিনা দাউতে গত তারিখে বড় ভাইরে বিয়ে করাইছি অনেক টাকা লস খাইছি ঠিক আছে তো এ বছর আর কোন বিনা দাউতের লোক খাবো না খাবার আমি তো হইয়া আসিলাম বুঝেন না এমনি খাবার দেয় না মাইরে আত্মা জোড়া করে দিন একেবারে
দোস্তো খাইতে এত টাইম লাগে কি জানি ওরা তো দেরি লাগে গেছিল আমরা যখন দাওয়াত খাই নাই খাই গেল তেল তো আই বসে খালি খামু আর আই বন্নু দোস্তো আমার মনে কি জানেন এমন মানে যে গরুর মাংসর বড় টুকরা আমান দিতাছরে ডাইল খাবো না বুঝছো খালি দই খাবো দই আর মাংস ঠিক আছে ভাই আমি তো একা আহিনে বুঝছেন আমার নাকি আরো দুইটা দুস্থ হয়েছো আমি একা খামকে হেগরেও কিছু খাওয়াই আপনারা তো আমার নিরামিষ খাওয়াইলেন এটা কবে নগ কবেন যে গরুর মাংস ঠিক আছে ও বাবা বাবা গো বিনা দাও তার খাম না গো বাবা শাক রাতে ভেঙে হালাইছে একবারে খাসি মাংস দিয়ে খাওয়াইছে আজকে আই গিয়ে আরে দুই জন আবো না দেখো দোস্ত তোমরা তো কইছিলাম যে বিনা দাও তো লোক এখনো ফুরায় নাই দেশে দিকে এখনো বিনা দাও খায় মানুষ আরে আরো দুইজন আছে যে আহু কাছে তবে আমরা মগাই নুন আর কোন বিনা দাও না বন্ধ করছি তোরা ঠিক মতো থাকিস আর লোক আসতে পারে আচ্ছা আসুক না কে এইভাবে খালি নিরামিষ খাও বুঝছস খামু বিনা দাওতে বেশি খাবার দে তেলি কয় কি খালে খামুই আজকে একবার জন্মের খাওয়া একবার খাই তুমি ছয় মার দিন আর না খাও না আসলে আমি সময় পাই না তো দাওয়াত টাও খাওয়ার মতো সময় আমার নাই বুঝছেন আমি খুব বিজি লোক তো চাকরি বাকরি করি বুঝেন নাই তা ভাইয়া খাবারটা কোন দিকে খাওয়াটা খাই আসি নাকি
আয়তন তো ঠিকমতো হইছে না ইনশাআল্লাহ নিরামিষ দাও তো কি খাই না ব্যস্ত লোক তো বিজি চাকরি বাকরি করি বুঝেন নাই আসি হ্যাঁ ওকে টাটা খাই রে খাওয়া খাতি মতে এত শব্দ হইতাছে কে দুগুল তো পাই না লাভ হই মান কি হালাই গেছে গ্যাস্ট্রিকের পরীক্ষা মানি কে আসি কে মানি কে খাই আউ চালু করে এত অপেক্ষা কি ভাল লাগে কসে দাও খাবার ইয়ে একজনে গেছে ভিতর আরেকজনে গেছে বাইরে ওষুধ খাবার নি কে খাওয়া খাদ্য মতো বাপ ধুবুর ধুবুর শব্দ গরুর গোস্ত দিতে পল্লি বন্ডি বলে দিতে হেজন খাওয়া নিতে আর কোনদিন বিনা দাওয়াত খাবি আমি বিনা দাওয়াত তো জীবনে আমি খাওয়াই বাদ দিলাম আজকে থেকে আচ্ছা মনে রাখিস আর কোনদিন বিনা দাওয়াত খাবি না ভাই 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 আর খাম না খাম বাইরে যা বাইরে তাড়াতাড়ি বাড়িতে আছি বাড়িতে তারপরে যদি কোনোদিন এলো বিনা দাওয়াত খাবার আইস মনে রাখিস চলার বাড়ি আমি আর কোনদিন এই গ্রামে মানে বুঝছেন এই যে ভাই আমার আজকে মতো ছেড়ে দেন বুঝছেন আমি যাই গিয়া আমার নিজেদের থাকে ব্যক্তি আপনারাই খাই দাবার মুরগির রোস ভাগ করছে আর কেন না তিনজন মাসে খাওয়াইছে বুঝছেন খাইতে খেতে একবার জুলুম মানে একবার জুলুম আর হাত আছে একবার জুলুম ও সেরকম খাওয়াইছে একবার পুরান দই আর দোস্ত ডাইল দানা ডাইলের মধ্যে লেবুটা যখন দিল তখন মহে দিয়ে একবার মকাইসা দিলাম দোস্ত কি আমি লেবু চাই ডাক্তার কাছে যাই ব্যথা ট্যাবলেট খাই ভাই আর জীবন ভাবছে না এই যে দর্শক মন্ডলী দেখছেন তো বিনা দাওয়াতের সাইজ খাওয়া দাওয়া সাইজ আর জীবনে কোনদিন বিনা দাওয়াত খাওয়াবো না আসল দাওয়াত আজকে থেকে বাদ দিলাম আগে ওষুধ খাই বাবা
বিনা দাঁত খাওয়া রাইছে এই যে আমনে গোমত মানুষের কারণে তো গতবার আমার ভাইয়ের বিয়ার মধ্যে খাবার না যাইবাস আমরা সবগুলা মানুষ অপমান হইছি হ্যাঁ আমরা প্রতিবার এরকম অশান্তি করেন কে হইলা লাভা করে দাওয়াত দিছি দিগে আমরা বিনা দাওয়াত খাবার নিগাই নাই কেন দাওয়াত দিছি আমরা তো আমনে করে দাওয়াত দেই নাই এইবারই বেশি কাজে ফোনে দাওয়াত দিছি এইজন্য খাবার নিগেছি তাহলে ভাই লাগি দাও এই যে হইলেন হইলেন আমি মহিলা মানুষ মারবেন না মহিলা বেশি মারলে পরে মান সম্মান থাকব বুঝি বাবা বুঝি বুঝি বাবা এই যে আমরা এই যে এই যে হইলেন এই যে শুনেন আর যেমন নেগুনিরা বিনা দাওয়াত খাবার নিগাম না এই যে গেলাম গা এই যে কাপড় চোপড় দেন কাপড় চোপড় দেন আর যেমন নেগুনির খাবার উরে বাবা হাই রে দাওয়াতের জায়গায় জায়গায় হয়ে থাকু উরে বাবা রাজু হই যে গ্যাসের বড়ি গেই সালা তো করে গ্যাসের বড়ি খাওয়াইছে তোরা তুই আমার সত্য কথা কস নাই তোরা মার খেয়ে গেছে আমার কস নাই কত ভালো মতো খাবার দিছে এই যে দর্শক বাইরা হইলা দেখেন আপনি গোয়া লাগাই যেখানে দাউতের অনুষ্ঠান নেবো কেউ বেনা দাউত খাবার দেবেন না বেনা দাউত খাইলি পারে এই যে আমাকে নাকি খালি পাতলা চলার বাড়ি খাবেন বুঝছেন কয়েকদিন ধরে কিচ্ছু খাই না বুলা না দাওতের কথা কে কি মাইটা মারলো ও এই শালা গেছে কম্পি রাজু ওই রাজু আর ফোনটা নই বাবা তাহলে আমি যা কথা সারা মারতে তাহলে কবার তাহলে আমরা দাওয়াত খাবার যাই ফোন দিল কারা হ্যালো হ্যাঁ তোর ভাই ওই রাজুর বাচ্চা তুই কোনে আমি জুতা আমার খাওয়া জুলুম হইতেছে হজম করার নাকি আমি মুলা খেতে আইছি মুলা খাইতে চা আমি আইতে চাই দেখি শালার বাইন চা জানি কোন কার কি একটা মারি খাইলাম কাউন্সিল থেকে বাবা গো আইতাছি খারাপ নে তুই মুলা খাইতে খাইতাছি মুলা খাইতে চালু করে ও বাবা আইতাছি না আরে আমি তোর দুষ্ট না আমি একা মেল খাম খাই সেইজন্য তগাও দিছি তোর ভালো মন্দ দেখাই বাবাকে মার খাই খিদানে গেছে খাবার দে ও বাবা মুলা খামু মাইছে কবি খাই আলামু দাও খামু না পেস খামু পেস
মুলা খর্ম যা তো পুতেন মে খাসে মুলা খা ভালো দোস্ত ভাই দোস্ত হে ওই বাবা হে ওই বাবা রে কে যা ভাই ভাই তোরা বা তোর আগে কইলি যে ভালো মন্দ খাবারটা গরু গোস্ত দাও ওলা দাও দই দাও ওলা দাও এই আগে কই দোষ দাও আগে করে ফাগাস ফাগাস দই দাও হ্যাঁ ঠিকই আছে তোমার কথা লাগে দয়ের লগে মিলাছে গো ফাগাস ফাগাস মাইরি দিছে রে ভাই চলা চলা দিতেছ না চলা দা দিছে ডাল দা দিছে এনে কি খা মুলা মুলা একবারে গরুর খান্ডা দিতেছে কাম কর নগো মনে জীবনে তো মেলা বিনা দাও খাইছি বুঝছো আর আর মাসে বিনা দাও খাইয়া মাসের ক্ষতি খান যাবো না আমরা বিনা দাও খাই দেখা মাসে আত্মীয় স্বজন খাবার দেয় না মাসে কাছে সময় নয় তা সেদিন অন্য রাঙা গো মারছে আসলে মনে হলো যে গেরস্তর আয়োজন করে হলো 100 জনের ওই ওই যা 150 জনের তেলে আর না যাই পারবো না কিন্তু হেরা শরম পাবই আমরা আর বাকি জীবনেও এই বিনা দাওত খাবার দাম না আমার আর তোমরা তাই কই না কোনো দাওতে ডাকবো না জন ডাকবো না তুই আমার আইস না আর আর জীবনে কোনদিন এই বিনা দাওত খামো না এই কাম বাদ আমরা লাই যাই আপনারা খেয়াল করে লাগেন বিনা দাওত আলা খিলাবেন না আর আপনারা বিনা দাওত খাবার নিকে যাবেন না তাহলে গেলি বারে খালি গেরস্তরাদের মার খাবে আর সোলার বাড়ি খাবে বুঝছেন মাইসে গো অপমান করেন না আর নিজের অপমান অপমান হইন না প্রয়োজন বলে মাইসে খাতে গোলা খামো গোলা খামো বাবা গো ই করেন পাঙ্গেল পারা তো বাদ দেন পারা দেন আরে বাবা গো পারা দেন পারা দেন বাঙ্গেন 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 চিন্তা করেন শত শত মানুষ খাইতাছে টেবিলের বগলে যাবার দিল আমরা মুলা খাইতেছি না তোর মুলা রইলো তোর মুলার গুষ্টি বাড়ি হ্যাঁ